আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শোকে স্তব্ধ গোটা ভারত। ট্রেনের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে উড়িষ্যার রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 288 জনে, আহত হয়েছে 9 শতাধিক, এদের মধ্যে বাংলাদেশীয় থাকার সম্ভাবনা রয়েছে। ট্রেনের ভেতরে এখনও অনেকে আটকা আছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে করা হয়েছে কমিটি। ঘটনাস্থলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশ উপ হাই কমিশনের প্রতিনিধি দল। এই ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। শুক্রবার বিকেল 3:15 দিকে কলকাতার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা 7:30 দিকে ট্রেনটি উড়িষ্যার বালেশ্বরে মালবাহী একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়ায় বেশ কয়েকটি বগি ছিটকে পড়ে অন্য একটি রেললাইনের ওপর। তখনই ওই লাইন দিয়ে দ্রুতগামী ট্রেনের সংঘর্ষের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই যাত্রীবাহী ট্রেনের 23টি কামরার মধ্যে 18টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় উদ্ধারকারী দল। বেরিয়ে আসতে থাকে শত শত মানুষের মৃত্যুর খবর। 200টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠায় উড়িষ্যা রাজ্য সরকার। আহতদের এখন পর্যন্ত আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দুর্ঘটনার পর রাতে অন্ধকার থাকায় বেগ পায় উদ্ধারকর্মীরা। পরে উদ্ধার কাজের সহায়তায় এগিয়ে আসে স্থানীয় লোকজন। ট্রেনটিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি বহু বাংলাদেশি নাগরিকও চিকিৎসা নিতে চেন্নাই যাতায়াত করে। তাই আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় অনেক বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছে। ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দলও যাচ্ছে দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লাখ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির রেলমন্ত্রী। উড়িষ্যা ও তামিলনাড়ুতে চলছে একদিনের শোক। শহীদ আরাফাত, আরটিভি। দর্শক, দুর্ঘটনার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবজিৎ গাঙ্গুলী। দেবজিৎ, এত বড় দুর্ঘটনা ভারত সরকার কিভাবে মোকাবেলা করছে? এছাড়া বাংলাদেশিদের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা? এবং যতটুকু জানা গিয়েছে যে এখনও ট্রেনের ভেতর অনেকে আটকে পড়ে আছে, এদেরকে বের করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? এবং সর্বশেষ কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। প্রথমেই বলে রাখি যে মৃত্যু মিছিল বেড়ে এখন সংখ্যাটা 288। প্রাথমিকভাবে গতকাল সন্ধ্যায় যখন এই একটা এই দুর্ঘটনা ঘটে তখন কিন্তু 50-এর একটা অঙ্ক দেখা গিয়েছিল। মনে হয়েছিল যে খুব বেশি আশঙ্কা হয়তো হবে না, খুব বেশি হয়তো মৃত্যু মিছিল দেখতে হবে না, কিন্তু সময়ের সাথে 288 তে গিয়ে দাঁড়িয়েছে এই মৃত্যু মিছিলের সংখ্যা। বলা যেতে পারে এটা যে এখনো 3টে কামরা, একটা কামরা পুরোপুরিভাবে NDRF সেটাকে খুলে ফেলেছে, 2টি কামরা এখনো এই দুপুরবেলা এই সময়ও কিন্তু সেটাকে এখনো খোলার বন্দোবস্ত করে উঠতে পারেনি। তার কারণ ভেতরে যে মানুষগুলো ভেতরে আটকে আছে তারা মৃত না জীবিত এটা বোঝা যাচ্ছে না। গ্যাস কাটার দিয়ে কাটতে হবে সেই লোহার কামরা, এইটা কিন্তু একটা অত্যন্ত কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটাই কিন্তু NDRF এবং ওড়িশার যে NDRF আছে তারা সম্মিলিতভাবে এই যৌথ বাহিনী এরা কিন্তু যৌথভাবে এই কাজটিকে করছে। বলে রাখা ভালো যে বালাসোর, ময়ূরভঞ্জ, ভদ্রক, যোধপুর, কটক এই এই সংলগ্ন যে এলাকাগুলো, উড়িষ্যার যে এলাকাগুলো আছে তার যে হাসপাতালগুলো সেখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। স্থানীয় মানুষরা এগিয়ে এসছে রক্ত দেওয়ার জন্য। প্রাথমিকভাবে যেটা আমরা জানার চেষ্টা করেছিলাম যে সাধারণভাবে যে প্রচুর মানুষ বাংলাদেশিরা তারা চিকিৎসা করাতে আসেন এবং সেই বাংলাদেশের মানুষরা কিন্তু যাতায়াত করেন, এই বাংলাদেশের মানুষদের কিন্তু আমরা এখনো অবধি সঠিকভাবে কোন রকম তথ্য এখনো অবধি পেয়ে উঠিনি। তার একটাই কারণ, যেহেতু এই ভারতবর্ষের ট্রেনের টিকিট বুকিং করতে গেলে একেবারে পাসপোর্ট দিয়ে বুকিং করতে হয়, ফলে প্রিলিমিনারি যে লিস্ট তৈরি করার কথা সেটা আজকে বিকেল 4:30, 5:30 মধ্যে তৈরি হবে। এবং একই সাথে তখন কিন্তু জানা যেতে পারবে যে কিরকম ধরনের বা কোন কোন মানুষরা ছিল এবং সংখ্যায় বাংলাদেশি মানুষরা তারা কতটা আহত হয়েছে এখনো জানা যায়নি। পরবর্তী সংবাদে জেনে নেব আপনার কাছ থেকে। ধন্যবাদ দেবজিৎ। কলকাতা থেকে জানাচ্ছিলেন দেবজিৎ গাঙ্গুলী।
কয়লা সংকটে গেল 25 মে থেকে 9 দিন ধরে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের 660 মেগাওয়াটেরও একটি ইউনিট। বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ আছে তা দিয়ে দ্বিতীয় ইউনিট চলবে আজ পর্যন্ত। কাল 4 জুন থেকে বন্ধ হচ্ছে পুরো কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। কর্তৃপক্ষ জানিয়েছে ডলার সংকটের কারণে কয়লার 3,135 কোটি টাকা পরিশোধ না করায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। তবে সরকার $100 মিলিয়ন দিয়ে আপাতত কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। এতে নতুন করে কয়লা আমদানি শুরু হলেও তা আসতে সময় লাগবে আরও 25 দিন। দর্শক, পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সহকর্মী রয়েছেন কাজী সাইদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাইদ, বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন প্রক্রিয়া কখন নাগাদ পুরোপুরি বন্ধ হয়ে যাবে? এছাড়া সংকট কাটাতে কি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ এবং যতটুকু জানা গিয়েছে যে আরো 25 দিন সময় লাগবে, এই বিষয়ে জানাবেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি বলে রাখি যে 2020 সালে চায়না এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগে কিন্তু এই পায়রা 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বাণিজ্যিকভাবে শুরু হয়। এরপর থেকে কিন্তু চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট নামের সিএমসি নামের একটি প্রতিষ্ঠান এই কেন্দ্রটিতে কিন্তু কয়লা সরবরাহ করে আসছিল। তো সংখ্যা ছিল, আশঙ্কা ছিল, যে আতঙ্ক ছিল যে এটি যে কোনো সময় বন্ধ হতে পারে। অর্থাৎ গত 6 মাস যাবৎ কিন্তু এই কয়লার যে বিদ্যুৎ বিল, যে বিল রয়েছে সেই বিল বকেয়া ছিল, আর এই বকেয়া থাকার কারণে কিন্তু এই কোম্পানিটি কয়লা সরবরাহ বন্ধ করে দেয়, যার কারণে কিন্তু একটি ইউনিট গত 25 মে বন্ধ হয়েছে এবং যে একটি ইউনিট চালু রয়েছে সেই ইউনিটটি কিন্তু আজ মধ্যরাত পর্যন্ত চালু থাকবে, এরপরে কিন্তু বন্ধ হওয়ার সংখ্যা রয়েছে। তো বলা যায় আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের তরফ থেকে $100 মিলিয়ন দেওয়া হয়েছে, ইতিমধ্যে এলসি খোলা হয়েছে। তবে এই কয়লা এখানে পৌঁছতে চলতি মাসের শেষ সপ্তাহ লাগতে পারে, যার কারণে কিন্তু পুরোপুরি কেন্দ্রটির উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে। এরপরে কয়লা আসার পর কিন্তু আসলে নতুন করে আবার উৎপাদন শুরু হবে, আর যে কয়লা আসবে আমি একটি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে $100 মিলিয়ন এলসিতে যে কয়লা এখানে সরবরাহ করা হবে বা এখানে আমদানি করা হবে তাতে কিন্তু এই কেন্দ্রটি পুরোপুরি 2 মাস চলতে পারবে। এছাড়া এখন পর্যন্ত আর কোন কার্যক্রম আমাদেরকে আমরা জানতে পারিনি। আর ভিতরে যে এখানে যে বিভিন্ন স্থাপনার কাজ চলমান রয়েছে, যে নির্মাণাধীন রয়েছে সেই কাজগুলো কিন্তু চলমান রয়েছে, সেখানে কোনো স্থবিরতা নাই, শুধুমাত্র বিদ্যুৎ এই কেন্দ্রের এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। আর এটি বন্ধ হলে আসলে দক্ষিণ অঞ্চল সহ সমগ্র দেশে ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়তে পারে এই আশঙ্কা রয়েছে। এই ছিল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সাইদ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে জানাচ্ছিলেন কাজী সাইদ। দেশজুড়ে বয়ে চলা তাপপ্রবাহ তীব্র আকার রূপ নিচ্ছে। অতি গরমে হিট স্ট্রোক ও ডায়রিয়া সহ নানা রোগের সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া অফিস বলছে আগামী 1 সপ্তাহ চলতে পারে এমন তাপপ্রবাহ। এরই মধ্যে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র এই তাপদাহের মধ্যে রয়েছে লোডশেডিং। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। কিছু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহক পর্যায়ে সরবরাহে বিঘ্ন ঘটছে। তবে আগামী 10 দিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী শরীয়ত খান, লোডশেডিং নিয়ে বিস্তারিত জানাবো তার কাছ থেকে। শরীয়ত, ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ কতটা ভোগান্তি পোহাচ্ছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এবং নিম্ন শ্রেণীর মানুষ তারা কতটা কষ্টে আছেন জানাবেন। ফারিয়া, আমি এই মুহূর্তে হাতিরঝিলের পাশে যে মহানগর প্রজেক্ট আমি সেই এলাকায় রয়েছি। তো এই এখানে কিন্তু দুপুর 1টা থেকে আসলে এই এলাকায় বিদ্যুৎ নেই। তো আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে বিদ্যুৎ না থাকলে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন, তাদের সব কিছু বন্ধ হয়ে যায়। বিশেষ করে যেই সব ব্যবসা বিদ্যুৎ দিয়েই চলে সেগুলো আসলে পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর যারা খেটে খাওয়া মানুষ তাদের বেশি সমস্যায় পড়তে হয়। তো এখানে যারা টিনের ঘরে রয়েছেন আশেপাশে হাতিরঝিলের আশেপাশে, তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন, কেননা এই এলাকায় 4 থেকে 5 ঘন্টা প্রতিদিন বিদ্যুৎ থাকে না। তো তারা কিন্তু সবাই গিয়ে হাতিরঝিলে, আমরা পুরো চারপাশে
আশেপাশে দেখেছি যে মানুষের জটলা এবং তারা গরম সহ্য করতে না পেরে তারা হাতির ঝিলে এসে অপেক্ষা করছেন। আর আপনি দেখতে পেরেছেন যে এখানে আমি যে দোকানটিতে রয়েছি এখানে দিনে 4-5 ঘন্টা আসলে তাদের ব্যবসা বন্ধ, অনেক সমস্যা হয় এবং প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তো আপনি যেটা বলেছেন যে এখানে আসলে পুরো ঢাকা শহরের এই পরিস্থিতি এবং সারা বাংলাদেশে দেখা যায় যে বিদ্যুতের পরিস্থিতি প্রায় একই, তো আসলে আপনি কিছুক্ষণ আগে যে পায়রার যে খবরটি দিয়েছেন যে পায়রা বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনাকে যেটা বলতে চাচ্ছি যে পায়রার পাশাপাশি আমাদের যে রামপাল রয়েছে রামপালেও কিন্তু অনেকটা একই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, কারণ রামপালে যে দুটি ইউনিট রয়েছে সেই ইউনিটের একটি চালু রয়েছে, একটি কিন্তু গত 25 তারিখ থেকে বন্ধ রয়েছে, আরও একটি যেটি চালু রয়েছে সেটিও কিন্তু কয়লার অভাবে পুরোটা চালু করতে পারছেন না, অর্ধেক চলছে। তো আমরা যেটা বলতে পারছি যে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ লোডশেডিং করতে হচ্ছে, তো আগামীতে এটা কিছুদিনের মধ্যে আগামীকালকের মধ্যে সেটা 3-3.5 হাজার মেগাওয়াট হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি যে আসলে এই লোডশেডিং এর অবস্থা আরও ভয়াবহ হতে আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীয়ত আমাদের সঙ্গেই থাকুন। রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন শরীয়ত খান। গ্যাস লাইনে লিকেজ এবং পাইপের মেয়াদ উত্তীর্ণ হয় প্রায় সময়ে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে, এইসব লিকেজ থেকে ঘটে বিস্ফোরণও। বিশেষজ্ঞদের মতে অবৈধ গ্যাস সংযোগের ফলেই লাইনে প্রচুর লিকেজ হয়, এমন অব্যবস্থাপনার জন্য তিতাসকে দায়ী করলেন তারা। গ্যাসের অবৈধ ব্যবহার ও অবৈধ সংযোগ নিয়ে দীপ্তচন্দ্র পালের 4 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। গাজীপুরের কালিয়াকুর রাস্তার মাঝখানে গ্যাসের লিকেজ, যে কোনো দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকেন এলাকাবাসী। এই পরিস্থিতি চলছে অনেকদিন ধরেই, দেখার যেন কেউই নেই। কিছুদিন পর পরে আপনি গ্যাস উৎপাদন হয় ওখান থেকে, আগুন ধরে এখানে বিদ্যুৎ অফিস, সামনে গ্যাস অফিস, কিন্তু এরা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা শুধু রাজধানীর বাইরেই নয়, খোদ রাজধানীতেও রয়েছে অসংখ্য গ্যাস লাইন লিকেজ। প্রতিনিয়তই এলাকার মানুষ গ্যাস বের হওয়ার শব্দ শুনতে পান, তাদের অভিযোগ বারবার বলার পরও কাজ হয়নি। এই যে এটা থেকে গ্যাস বের হয় দীর্ঘদিন যাবত, এটার কোনো মালিক নাই, কেউ আসে না, দেখ শুনো করে না। পুরো এলাকায় মানে এখন গ্যাসের গন্ধ, মানে আমরা খুব মানে আতঙ্কে আসছিলাম আর কি। বাসা বাড়িতে চোলা বাড়ি সবগুলাই বন্ধ ছিল। যে জায়গায় কিছুদিন পরে পরে ওই জায়গায় যে জায়গায় দেওয়া যায় থেকে গ্যাস উঠে, পানি হইলেই বোঝা যায় আর কি যে গ্যাস উঠতেছে। বিশেষজ্ঞদের মতে অবৈধ গ্যাসের সংযোগের ফলে গ্যাস লাইনে প্রচুর লিকেজ হয়েছে, এছাড়াও বর্তমানে যে পাইপলাইন আছে তা 20 বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হলেও এখনও ব্যবহৃত হচ্ছে, ফলে এই লিকেজ থেকে ঘটছে দুর্ঘটনা। পৃথিবীর অন্যান্য দেশের বা শহরের চেয়ে ঢাকার আকাশে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি। এটার কারণ কি? একটা সোর্স হচ্ছে এই আমাদের পাইপলাইনের অনেক ফুটা। যে অবৈধ লাইন যখন হয় তখন এই লাইনগুলোর তো কোনো মানে স্ট্যাবিলিটি থাকে না, এগুলো খুব চিপ রেটে এবং মানে কারিগরিভাবে দুর্বল অবস্থান করে এগুলো বানানো হয়। তিতাসের এমন চরম ব্যর্থতার জন্য কর্তৃপক্ষ সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই অবস্থার সন্তোষজনক উন্নতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক, সিস্টেম লস বেনিফিট পাবে না, দুই, শেয়ার হোল্ডাররা কোনো লভ্যাংশ পাবে না, সরকার লভ্যাংশ পাবে না, এবং বাড়তি যে মার্জিন দেওয়া হচ্ছে তিতাসকে যা চাহিদার তুলনায় অতিরিক্ত সেই মার্জিন বাতিল করতে হবে। তিতাসের দুর্নীতি ঠেকাতে তিতাসকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। জ্বালানি বিভাগের সচিব এবং অন্যান্য অতিরিক্ত সচিব যে যাদেরকে রাখা হয়েছে তাদের পরিচালনা বোর্ড থেকে ইমিডিয়েটলি অপসারণ বা অব্যাহতি দিতে হবে, এবং এটা পেশাদার ব্যক্তিদের দ্বারা পরিচালনা বোর্ড গঠিত হতে হবে। লুটপাটকারী বিএনপির মুখে বাজেটের সমালোচনার শোভা পায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রস্তাবিত বাজেট সংকট থেকে ঘুরে দাঁড়ানোর। বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে কাদের বলেন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সিপিডি সহ কিছু প্রতিষ্ঠান অকারণে বাজেট নিয়ে নেতিবাচক কথা বলছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করল আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সারা বিশ্বে ডলার সংকট সহ নানা সমস্যা আছে, তাই এবারের বাজেট ঘুরে দাঁড়াবার বাজেট। বিশ্ব অস্থিরতার মধ্যেও মুদ্রাস্ফীতি সমাধানের লক্ষ্যে কাজ করছে শেখ হাসিনা সরকার। এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট, চলমান বিশ্ব পরিস্থিতিতেও
বাংলাদেশ একটা ম্যাজিক লিডারশিপ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। আজকে মুদ্রাস্ফীতি একটা উদ্বেগের বিষয়, 8.4 এই পর্যায়ে আমরা আছি। আমাদের টার্গেটে বাজেটে আমরা 6% নিয়ে আসব। বাজেট নিয়ে বিএনপির মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অর্থনীতি ছিল লুটপাটের, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপির উন্নতি হয়েছে। এই লুটপাটে তারা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলের মুখে লুটপাট আর দুর্নীতির বক্তব্য ঠোবা পায় না। ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপি গত 14 বছরে 4.5 গুণ বৃদ্ধি পেয়ে 460.2 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সব দিক চিন্তা করে অন্তত সাধারণ মানুষের কাছে সহনীয় থাকে এই বিবেচনা করেই করার উপকরণ। বিএনপির আমলে আওয়ামী লীগ বারবার নির্যাতিত হলেও বর্তমান সরকারের মেয়াদে বিএনপি মিটিং মিছিল বিক্ষোভ সহ অবাধে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এ কথা বলেন ওবায়দুল কাদের। প্রকাশ্যে তার অর্জনকে অস্বীকার করছে। আতিকা রহমান, আইটিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয় বিশ্বব্যাপী তা স্বীকৃত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র, রাষ্ট্রকাঠামো ও দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির আন্দোলন সফল হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বিশ্বব্যাপী স্বীকৃত যে এই সরকার গত 14 এবং 18 যে নির্বাচন হয়েছে তাতে তারা সম্পূর্ণভাবে এই নির্বাচনকে তার জালিয়াতি করেছে, চুরি করেছে এবং জনগণের মতামতকে সেখানে মূল্যায়ন দেওয়া হয়নি। যে আমরা আমাদের সেই চূড়ান্ত লক্ষ্য এই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, ভোটের অধিকারকে রক্ষা করা এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা, এটাকেই আমরা আপনার সামনের দিকে নিয়ে সফল করি। উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান, এই বিষয়টিকে সামনে নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে তিনি ইশতেহার ঘোষণা করেন। এতে কর্মসংস্থান বাড়ানো, উদ্যোক্তা সৃষ্টি, অর্থনৈতিক, সামাজিক, মানসিক শান্তি প্রতিষ্ঠা, বরেন্দ্র অঞ্চল ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা ও শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া সিটি কর্পোরেশনের এলাকা বাড়ানোর কথাও জানান তিনি। এদিকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সিলেট, খুলনা ও বরিশালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দর্শক, সিটি নির্বাচনে প্রচারের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী ইশতেহারে নগরীর উন্নয়নে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে? জি, ধন্যবাদ ফারিয়া। আপনি জানেন যে উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান, এই বিষয়টিকে কিন্তু সামনে নিয়ে রাজশাহীতে যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 21 জুন, সে লক্ষ্যে কিন্তু ইশতেহার প্রকাশ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে যে প্রার্থী রয়েছেন AHM খায়রুজ্জামান লিটন, উনি ইশতেহারটি প্রকাশ করেছেন। মূলত সেখানে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, পরিবেশ, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন নগরী, তারপরে আপনার যে নাগরিক যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো এখন পর্যন্ত যা পেয়েছে মানুষে তার চেয়েও আরও উন্নত, স্মার্ট, যেহেতু বাংলাদেশের দিক এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যে কিন্তু সেই সেবাগুলোরও কিন্তু আরও উন্নয়ন ঘটানো সহ এই 6টি পয়েন্টের উপরে বিষয়গুলো নিয়ে 10টি উপধারায় কিন্তু বিস্তারিত উনি এই ইশতেহারে আলোচনা করেছেন এবং কিভাবে মানুষের যে আর নগরের যে উন্নয়নগুলো ঘটানো যায় সে ব্যাপারে বলেছেন। এছাড়াও কিন্তু উনি এই নগরী 96 বর্গ কিলোমিটার নগরীকে 350 বর্গ কিলোমিটার নগরীতে রূপান্তর করার বিষয়েও কিন্তু উনি উদ্যোগ গ্রহণ করবেন, সেই বিষয়টিও কিন্তু এই ইশতেহারে খুব ভালো মতো এসেছে। এবং এর পাশাপাশি যে ব্যত্যয়গুলো বা যে কর্মগুলো তার এখনও অসম্পূর্ণ রয়েছে সেগুলোও কিন্তু করার উনি অঙ্গীকার করেছেন এবং যদি মানুষে ভোট দিয়ে তাকে আবারও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমির ফয়সাল।
আজ থেকে স্থায়ী ঠিকানা পেতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নবনির্মিত এই অফিস উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবিশাল ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত অফিসটি দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ শাখা। ঢাকা জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতি দেবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক ও মহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার আব্দুল কফুরের ছেলে রফিকুল ইসলাম, একই উপজেলার মিজান ও দর্শনা মোড় রংপুর এলাকার মুন্নি বেগম। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় মুখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের জন্য 120 টন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়। সকালে ক্যাপ্টেন এ মিজানুর রহমানের নেতৃত্বে 253 জন জনবল সহ চট্টগ্রাম থেকে ছেড়ে যায় জাহাজটি। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন বলেন, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মিয়ানমারের ত্রাণ প্রেরণ বাংলাদেশ সরকারের একটি সময় উপযোগী উদ্যোগ। এছাড়া বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বিরাজমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এই কার্যক্রম। ত্রাণের মধ্যে রয়েছে 4,351 কেজি চিকিৎসা সামগ্রী, 150 সেট তাঁবু, 7,500 প্যাকেট শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম 10 আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার আফসারুল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জানাজায় অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান। চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গণে বাদ এশা তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আফসারুল আমিনকে দাফন করা হবে। আন্তর্জাতিক বাজারে 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে খাদ্যশস্য, ভোজ্য তেল ও দুগ্ধজাত পণ্যের দাম। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার বৈশ্বিক মূল্যসূচকে এমন তথ্য উঠে এসেছে। বিশ্ববাজারে চিনি ও মাংসের বাড়তি দাম থাকা সত্ত্বেও কমেছে বৈশ্বিক মূল্যসূচক। ইউক্রেন থেকে খাদ্যপণ্য রপ্তানির সুযোগ হয়। গেল মাসে বিশ্ববাজারে ভোজ্য তেল, খাদ্যশস্য ও দুগ্ধজাত পণ্যের সরবরাহ বেশি ছিল। গেল এপ্রিলে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক 127.2 পয়েন্ট থেকে মে মাসে 124.3 পয়েন্টে নেমে এসেছে। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।